হে বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ব্লুটুথ ডঙ্গলের মাধ্যমে যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। তো এর জন্য আপনাকে কেনা লাগবে একটি ব্লুটুথ ইউএসবি ডঙ্গল। তো এখানে আমি যেটি দেখিয়েছি এটা একদম সস্তা, বাজার কিনতে গেলে 100 টাকা থেকে 150 টাকা নিতে পারে এটা দাম। স্পেসিফিকেশন আর ফিচার্স তো আপনি দেখতেই পাচ্ছেন। এটা আপনি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 98 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ সব ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনি চালাতে পারবেন। তো এটা দেখতে কিছুটা এরকম, আর ডিটেলস তো আপনি পিকচার দেখে নিয়েছেন। তো এখন জাস্ট আপনাকে এটা কম্পিউটারে কানেক্ট করতে হবে, আর এরপরে ঠিক কি কি করা লাগবে তা আমরা এখন দেখে নিব। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকলাইন 360 চ্যানেলকে, তারপর ক্লিক করুন এই বেল আইকনে সবার আগে লেটেস্ট টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। ব্লুটুথ ইউএসবি ডঙ্গল কম্পিউটারে লাগানোর পর আপনি এরকম একটা আইকন দেখতে পাবেন, যেটা ব্লুটুথের আইকন আপনি এখানে দেখতে পারবেন। এটার উপর রাইট ক্লিক করবেন, করার পর আপনি চলে যাবেন ওপেন সেটিংয়ে, অথবা আপনি একবারে সেটিংয়ে গিয়ে সার্চ করতে পারেন ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস নামে, একবারে পেয়ে যাবেন আপনি। এইখান থেকে আপনি একটা অপশন পাবেন মোর ব্লুটুথ অপশনস, এটা ক্লিক করবেন। করার পর এখানে একটা এক্সট্রা ব্লুটুথ সেটিং ওপেন হবে। এইখানে ডিসকভারির ভেতরে যে অপশন আছে একটা, অ্যালো ব্লুটুথ ডিভাইসেস টু ফাইন্ড দিস পিসি, এটা আপনাকে ক্লিক করতে হবে। দেন অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, দেন ওকেতে ক্লিক করতে পারেন। আর তার আগে আমি একটা জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে নোটিফিকেশন, অ্যালার্ট মি হোয়েন এ নিউ ব্লুটুথ ডিভাইস ওয়ান্টস টু কানেক্ট, যখন নতুন কোনো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে চাবে এই পিসির সাথে, অর্থাৎ কানেক্টেড হতে চাবে, তখন আপনাকে অ্যালার্ট করবে যে একটা ডিভাইস এই কম্পিউটারে কানেক্ট হতে চাচ্ছে। যদি আপনি চান যে না, আমি অ্যালার্ট হতে চাই না, একবারে জাস্ট কানেক্ট হয়ে যাক, তাহলে আপনাকে এখানে টিক চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চেকবক্সে চেক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আছে শো দ্য ব্লুটুথ আইকন ইন দ্য নোটিফিকেশন এরিয়া, এটা দেওয়া আছে, যার ফলে এখানে এই আইকনটা আপনি দেখতে পাচ্ছেন। এটা যদি আপনি টিক চিহ্নটা উঠাই দেন, তাহলে এখানে আপনি এই আইকনটা দেখতে পাবেন না। তারপর এখান থেকে কমন পোর্ট আছে, এটা কমন পোর্ট, ইনকামিং কমন 6, এটা যা আছে তা রেখে দিন, আর হার্ডওয়্যারও যা আছে সেটা রেখে দিন। তারপর এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন। এবার আপনি যদি চান নতুন কোনো ব্লুটুথ ডিভাইস অ্যাড করতে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইস, এখানে আপনি অডিও ডিভাইস কানেক্ট করতে পারবেন, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। আর এখানে আদার ডিভাইস, এখন আপনি যদি কোনো ফোন বা যে কোনো ধরনের ডিভাইস থেকে কোনো কিছু নিতে চান, তাহলে জাস্ট এখানে রাইট ক্লিক করবেন আইকনের পর, তারপর রিসিভ এ ফাইল। এবার আপনি ফোনে চলে যাবেন, ফোনে যাওয়ার পর আপনি, আমি একটা এখন ছবিতে দেখাচ্ছি, তো আপনি ফোনে থেকে জাস্ট শেয়ার করবেন ব্লুটুথের মাধ্যমে, তারপর আপনি স্ক্যান করবেন, তারপর আপনার কম্পিউটার যদি সার্চ লিস্টে এসে যায় অবশ্যই আসবে, আসার পরে আপনি সেখানে এসে ডিভাইসটা সিলেক্ট করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন সেভ দ্য রিসিভ ফাইল, অর্থাৎ লোকেশন দিতে বলছে কোথায় সেভ হবে। তো আমি এখান থেকে এটা ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, দেন ওকে, তারপর ফিনিশ। তো আমি এই মাত্র এই ফাইলটা রিসিভ করলাম। তো এইভাবে আপনি যে কোনো ব্লুটুথ ডিভাইস থেকে আপনি ফাইল শেয়ার করতে পারবেন। আর যদি আপনি কোনো প্রকার অডিও ডিভাইস যেমন ব্লুটুথ হেডফোন যদি অ্যাড করতে চান, তাহলে আপনি জাস্ট অ্যাড ব্লুটুথ অর আদার ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখানে যদি আপনি ব্লুটুথ মাউস, কিবোর্ড, পেনস, অডিও আর আদার কাইন্ডস অফ ব্লুটুথ ডিভাইস অ্যাড করতে চান, তাহলে আপনি জাস্ট এটা ক্লিক করবেন। যদি ওয়্যারলেস ডিসপ্লে হয়, লাইক ওয়্যারলেস মনিটর, টিভি, পিসিস দ্যাট ইউজ মিরাকেস্ট আর ওয়্যারলেস ডক, তাহলে আপনি এটা ক্লিক করবেন। আর এসব বাদেও যদি এক্সবক্স কন্ট্রোলার হয়, যেমন এখানে লেখা আছে এক্সবক্স কন্ট্রোলার উইথ ওয়্যারলেস অ্যাডাপ্ট ডিএলএনএ অ্যান্ড মো, তাহলে আপনি এটা ক্লিক করবেন। তো এখানে জাস্ট আমি একটা অডিও ডিভাইস অ্যাড করতে চাচ্ছি, তো জাস্ট এখানে সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিফোন ডিভাইসটা চলে এসেছে, এটা আমার ফোন, এটা চলে এসেছে। এখানে যদি আপনার ব্লুটুথ হেডফোন কাছে থাকে, কাছাকাছি থাকে, এবং ব্লুটুথ হেডফোনটা কানেক্ট হওয়ার জন্য রেডি থাকে, তাহলে এখানে ব্লুটুথ ডিভাইসটা শো করবে, জাস্ট সেটা ক্লিক করবেন, ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্ট জানাবেন কেমন লাগলো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা আছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।